হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি নিউ একটা এক্সচেঞ্জের অফার, অ্যাক্সটো এক্সচেঞ্জার, যেখানে আপনারা শুধু সাইন আপ করলে এবং KYCটা করতে হবে। সাইন আপ করলে তাদের একটা টোকেন দিয়ে দেওয়া হবে, 1 লাখের মতন টোকেন, যার প্রাইস আছে বর্তমানে $34 মতন, ঠিক আছে? তো আপনারা সবাই যারা যারা সাইন আপ করবেন, এখানে সাইন আপ করে যারা যারা KYC সাবমিট করবেন, তারা তারা পেয়ে যাবেন 12 ঘন্টা KYC সাবমিট করার মধ্যে, 12 ঘন্টা অতিরিক্ত 24 ঘন্টার মধ্যে আপনাদের রিওয়ার্ডটা দেওয়া হবে। আর লিমিটেড অফার ভাই, এটা যে ভিডিওটা দেখবেন সাথে সাথে কিন্তু করে নেবেন, সাথে সাথে লিমিটেড অফার। একটু দেরি হলে কিন্তু ভাই দেরি হয়ে যাবে অনেকটাই। তো বেশি কথা বলবো না, এখনই ভিডিওটা শুরু করবো। ভিডিও শুরু করার আগে কিপ্তা রবিন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কিপ্তা রবিন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। আমরা সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রকমের অ্যাড্রপ আপডেট শেয়ার করে থাকি। তো ফার্স্ট অফ অল, আপনারা ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পর এই যে অ্যাড্রপ লিঙ্ক, এই অ্যাড্রপ লিঙ্কের উপর ক্লিক করে দেবেন আপনারা। এই অ্যাড্রপ লিঙ্কের উপর ক্লিক করে দিলে তাদের একটা পেজে নিয়ে যাবে আপনাকে। তো এখানে আসার পর আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য এখানে উপরে একটা মেল দিয়ে দেবেন, নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন, আর রেফার কোডটা এরকমের বসানো থাকবে। তারপর কী করবেন, এখানে একটা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করলে এখানে এই যে অপশনটা, সাইন আপ অপশনটা এখানে ব্লু হয়ে যাবে, নীল হয়ে যাবে। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে একটা ক্যাপচার শো হবে। তো সেই ক্যাপচারটা এভাবে টেনে এইখান থেকে টেনে এইখানে মিলিয়ে দেবেন। মিলিয়ে দিলেই আপনার জিমেলে একটা কোড যাবে, আপনার জিমেলে এসে চেক দেবেন। জিমেলে চেক দেওয়ার পর এরকমের একটি কোড আসবে, এই যে দেখতে পারতেছেন এইখানে, এই 68074747, মানে 68074747, এরকমের একটি কোড আসবে। এই কোডটা কপি করে এনে এখানে একটা ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডটা বসাইলে নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার রঙে মানে সাইন আপ করা কমপ্লিট হয়ে যাবে। সাইন আপ করা কমপ্লিট হয়ে গেলে এখানে এই যে 3 লেন অপশন, এখানে ক্লিক করবেন, অথবা এই যে নিচে এইখানে আছে, এই যে ডাউনলোড অ্যাপ, এই ডাউনলোড অ্যাপের উপর ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকমের আসবে, এই যে দেখতে পারতেছেন অ্যান্ড্রয়েড অ্যাপ, গুগল প্লে, আর এইখানে অ্যান্ড্রয়েড লোকাল ডাউনলোড। তো এই অ্যান্ড্রয়েড এই লোকাল ডাউনলোডের উপর ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে তারপর ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করে আপনার লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার জন্য এই নিচে লগ ইন অথবা সাইন আপ একটা অপশন পাবেন, অথবা এই ম্যান আইকনে চলে যাবেন। এই যে ম্যান আইকনে চলে যাবেন, ম্যান আইকনে চলে গিয়ে এখানে ক্লিক করলেই আপনার লগ ইন অপশনটা সামনে হবে। তো লগ ইন করে নেবেন সেখান থেকে, ঠিক আছে? লগ ইন করার পর আপনাদের কাজ কমপ্লিট। এখানে কিন্তু এখন KYC-র পালা। KYC করার জন্য আপনারা চলে যাবেন এই ম্যান আইকনে। ম্যান আইকনে চলে যাওয়ার পরে এখানে এই যে আমার দেখতে পাচ্ছেন ভেরিফাইড, এখানে কিন্তু আমি এই অ্যাকাউন্টটা ভেরিফাইড করে ফেলেছি, ঠিক আছে? ইনস্ট্যান্ট 1 মিনিটের মধ্যে আপনি সাবমিট করতে পারলে, তো আপনার তথ্যটা লিগ্যাল মতন সাবমিট করতে পারলে ইনস্ট্যান্ট 1 মিনিটের মধ্যে আপনার KYC-টা সাবমিট হয়ে যায়। তো এই এখানে আনভেরিফাইড লেখা থাকবে, এই যে অপশনটা আনভেরিফাইড লেখা থাকবে, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে আমার ভেরিফাইড লেখা হচ্ছে, তো নিচে নেক্সট একটা অপশন আসবে, সেই নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। নেক্সট একটা অপশন আসার পরে সেইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে এখানে আপনার কারেন্টলি অস্ট্রেলিয়া শো হবে। তো এখানে ক্লিক করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে শো হবে, নাম শো হবে, যার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তার নাম শো হবে, তার নামের ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, তারপর নিচে আইডি কার্ড, মানে আপনার ডকুমেন্ট কী, ডকুমেন্ট ওই জায়গায় ক্লিক করলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আর নিচে আদার ডকুমেন্ট। তো আদার ডকুমেন্ট ওইটা সিলেক্ট করে দেবেন, আর নিচে নিচে একটা NID নাম্বার, আর নিচে যে ডকুমেন্ট নাম্বার দেওয়া থাকবে সেইখানে NID নাম্বারটা দিয়ে দেবেন। NID নাম্বারটা সম্পূর্ণটা দিয়ে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে শো হবে আইডি কার্ডের ফার্স্ট পেজ দিতে বলবে, আইডি কার্ডের সেকেন্ড পেজ দিতে বলবে, আর এখানে একটা যার আইডি কার্ডটা দিয়েছেন তার একটা সেলফি, তার একটা সেলফি দিয়ে দেবেন। অবশ্য সেই সেলফিটা মানে অতিরিক্ত ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবেন, আর আইডি কার্ডটা হাতে নিয়ে তার সেলফিটা দেওয়ার চেষ্টা করবেন। আইডি কার্ডটা হাতে নিয়ে আমি কিন্তু একবার ক্লিয়ার করছিলাম, মানে একবার সাবমিট করছিলাম আইডি কার্ড ছাড়া, তো সেইটা হয়নি। পরবর্তীতে যখন আমি আইডি কার্ডটা হাতে নিয়ে দিছি, আমার ইনস্ট্যান্ট আমি এখান থেকে সাবমিট দিয়ে বের হওয়ার পরপরই আমি দেখি এখানে ভেরিফাইড উঠে গেছে, ঠিক আছে? আমার প্রথমবারই কিন্তু রিজেক্ট করে দিয়েছে, পরেরবার কিন্তু ভেরিফাইড উঠে গেছে। তো ভেরিফাইড হয়ে গেলে আপনার টোটালি কাজ শেষ। তারপর এখানে আপনি ব্যালেন্সটা চেক দিবেন, 24 ঘন্টা অথবা 48 ঘন্টা পরে ব্যালেন্সটা চেক দিবেন। কিন্তু ভাই এটা লিমিটেড অফার, আর বর্তমানে সার্ভার কিন্তু অনেকটা বিজি। একবার চেষ্টা করার পর যদি না হয় আবার চেষ্টা করবেন। তো সবাই বারবার চেষ্টা করার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি আপনার গুগলে কোডটা দেয় না, এখন বর্তমানে আমি অন্য ফোন থেকে পারতেছি না, তো আপনারা যখন আপনাদের এই সার্ভারটা একটু মানে
ক্লিয়ার হবে, যখন সার্ভারের চাপ কমে যাবে তখন কিন্তু এই কাজটা শুরু করতে পারবেন, কাজটা করতে পারবেন। তো বারবার চেষ্টা করবেন, যখন সার্ভারের চাপটা কমে যাবে তখন কিন্তু আপনারা সব কিছু সাবমিট দিতে পারবেন। তো সবাই এই ভিডিওটা দেখার পরে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, যেভাবে হোক ক্রিয়েট করে নেবেন। এখান থেকে $34 কিন্তু পার অ্যাকাউন্টে $34 কোপ হবে। তো ভাই সবাই এই অ্যাকাউন্টটা করে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা যদি এই রিওয়ার্ডটা পান তো অবশ্যই জানাবেন যে কত কী পাইছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।